জিএসএম আরো থেকে আমি আব্দুল্লাল মাসুদ বলছি। আপনাদেরকে আজকে দেখাবো ডিএফটি প্রো টুলের কি কি সাপোর্ট আছে, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এরপরে আপনারা দেখতে পাবেন কিভাবে অ্যাক্টিভেশন করতে হয়। অসাধারণ অসংখ্য সাপোর্ট নিয়ে এই ডিএফটি প্রো টুলটি সাজিয়েছে ডিএফটি প্রো টুলের ডেভেলপারগণ। এবং এখানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে শাওমি, হোয়াই এবং ওপ্পো, রিয়েলমি, তারপরে স্যামসং, ভিভো এবং আরও অনেক মডেল, যেমন যেমন ধরেন কোয়ালকম, এই কোয়ালকমের মধ্যে কিন্তু অসংখ্য ব্র্যান্ড রয়েছে। আমি যদি এখানে একটু ঢুকি তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে এখানে কোয়ালকমের অনেক সার্ভিস রয়েছে। এই যে এখানে যদি দেখেন, যে এখানে দেখেন অনেকগুলো মডেল রয়েছে। তো এই এইভাবে যে কোয়ালকম এবং মিডিয়াটেক, হ্যাঁ, এবং ইউনিকো, এই যে একটা আছে, এইগুলোর মধ্যে কিন্তু আপনি আরও এই যে ব্র্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাড়াও আরও অসংখ্য মডেল এগুলোর মধ্যে রয়েছে, সেগুলো দিয়ে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি। তো আমি এক এক একটু সংক্ষেপে দেখাবো যে কি কি সাপোর্ট রয়েছে। যে আমি যদি শাওমিতে ক্লিক করি তাহলে এই শাওমির মধ্যে আপনি যদি এই যে স্পেশালে যান তাহলে এখানে আপনি এই যে দেখেন রেড ইনফো এবং হচ্ছে এনাবেল ডায়েগ, তারপর হচ্ছে এনাবেল ডায়েগ নিও এবং হচ্ছে এইগুলোর মাধ্যমে আপনি হচ্ছে ডায়েগ এনাবেল করতে পারবেন যদি আপনি আইএমই রিপেয়ারের কাজ করেন। বিশেষ করে এই ডিএফটি প্রো টুলটি কিন্তু আইএমই রিপেয়ারের জন্য অত্যন্ত কার্যকরী একটি সফটওয়্যার, আইএমই রিপেয়ারের জন্য। বিশেষ করে যারা আইএমই রিপেয়ার নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। হ্যাঁ, তো এটি, তারপরে আছে চিমিরা টুল, এইগুলো কিন্তু আইএমই রিপেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। তারপরে আপনি এখান থেকে যদি এই যে মিডিয়াটেকে যান, সেখানে এই যে রে আইএমই রিপেয়ার, তারপরে এফআরপি রিসেট, তারপরে আনলক বিএল, বিএল মানে হচ্ছে বোটলোডার, হ্যাঁ, বোটলোডার আনলক করতে পারবেন এবং আবার বোটলোডারটা আবার রিলক করে দিতে পারবেন। হ্যাঁ, যা অনেক সময় বোটলোডার আনলক করতে হয়, আবার অনেক সময় আবার রিলক করতে হয়, তো সেই জন্য এখান থেকে রিলক করতে পারবেন। আবার আইএমইও কিন্তু এখান থেকে রিপেয়ার করতে পারবেন, তবে আমি বলবো যে আপনারা আইএমই পরিবর্তনের কাজগুলো করবেন না, কারণ এগুলো অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ, তাই আইএমই চেঞ্জ করবেন না। আপনাদের প্রয়োজনে, আপনাদের প্রয়োজনের স্বার্থে আইএমই রিপেয়ার করতে পারেন। অনেক ফোনের আইএমই সমস্যা হয়, সেক্ষেত্রে আইএমই রিপেয়ার করতে পারেন। তো এখানে কিন্তু এই টুলের মধ্যে কিন্তু আইএমই রিপেয়ারের উপরে বেশি জোরদার করা হয়েছে। তো তারপরে হচ্ছে আমি বাইপাস এমআই অ্যাকাউন্ট, ধরেন এখানে আপনার এই যে শাওমি ডিভাইস লক, অনেক ডিভাইস লক থাকে, সেই ডিভাইস লকগুলো কিন্তু এখান থেকে আপনি কোনো মডেল ছাড়াই যে অটো কানেকশনের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে অটোতে কাজ হচ্ছে না, তাহলে কিন্তু এখান থেকে আপনি যে দেখেন এখানে অনেক মডেল রয়েছে, আপনি এই মডেলগুলো এখান থেকে সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন। এবং এখানে কিন্তু অনেক নতুন আপডেট মডেলগুলো এখানে ইদানিং যুক্ত করেছে এবং প্রতিনিয়তই তারা কিন্তু আপডেটের কাজ করছে এবং আপডেট মডেলগুলো এখানে ঢোকানোর চেষ্টা করছে, এবং যখনই ঢুকে তখন কিন্তু আপডেট আসে এবং আপডেট আসলে আপনারা এই সফটওয়্যারটা কিন্তু তখন আপডেট করে তারপরে আবার ওপেন করতে হয়, এছাড়া ওপেন হয় না। তো আমি ধরেন এইটা রেডমি নোট 13, এটাতে আমি ক্লিক করলাম এবং এখান থেকে আপনি এবার কি কাজ করবেন সেটা আপনি এখান থেকে দেখাবেন। দেখি, আপনি স্টার্টে ক্লিক করলেই কিন্তু আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। এই যে অনেক ফোনের দেখবেন যে এই এনভি ডাটা কারাপ্টেড লেখা আসে, হ্যাঁ, এনভি ডাটা কারাপ্টেড একদম নিচে লেখা আসে। আপনি এই মুহূর্তে স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন যে এনভি ডাটা কারাপ্টেড লেখা আসছে। তো এই সমস্যাটি যদি আপনি সমাধান করতে চান তাহলে কিন্তু জাস্ট এখানে একটা ক্লিক করে স্টার্টে ক্লিক করলেই কিন্তু আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এইভাবে আপনি এইগুলো সম্পর্কে আমি ডিটেলস একটা একটা আলোচনা করলে তাহলে আমরা অনেক সময় চলে যাবে, তো আমি জাস্ট একটু করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি হচ্ছে ইডিএল ফ্ল্যাশ করতে পারবেন, অর্থাৎ যে সমস্ত ফোনগুলো কোয়ালকম সিপিউর, হ্যাঁ, সেই সমস্ত ফোনগুলো কিন্তু আপনি এখান থেকে আপনি ফ্ল্যাশ করতে পারবেন এবং এখান থেকে ইডিএল সার্ভিসের মাধ্যমে আপনি এফআরপি রিসেট করতে পারবেন, তারপরে ইএফএস ব্যাকআপ নিয়ে আবার ইএফএস রেস্টোর করতে পারবেন, তারপরে এমআই অ্যাকাউন্ট রিসেট করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন এবং এখানে আরও ইত্যাদি 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 অনেক কিছু আছে যেগুলো আসলে সব কিছু সবসময় কাজে লাগে না, আবার হঠাৎ করে অনেকগুলো অনেক জিনিস কাজে লাগে। তো এই সফটওয়্যারটা নেওয়ার পরে আপনি যখন এগুলো নিয়ে গুগলে ইউটিউবে সার্চ করবেন তখন কিন্তু আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। আর এগুলো নিয়ে একটা একটা করে কথা বললে আসলে একটা ক্লাস নিতে হবে এবং সেই ক্লাসের মধ্যে কিন্তু ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করলে তাহলে আপনারা এগুলো বুঝতে পারবেন। অবশ্য আমাদের ক্লাস আছে,
হ্যাঁ, জিএসএম কোর্সের মধ্যে কিন্তু আমাদের কোর্স আছে, সেই কোর্সগুলো করলে কিন্তু এগুলো খুব সহজেই কাজ করা যায়। তো যাই হোক, আমি এই যে শাওমিটা দেখালাম, এরপরে যদি কোয়ালকমে আসি, কোয়ালকমের মধ্যেও এখানে অনেক ব্র্যান্ড আছে, আপনি এখান থেকে ব্র্যান্ড চুজ করতে পারেন, যেমন ধরেন শাওমি, এবং শাওমি এটা কী করবেন সেটা এখান থেকে দেখায় দিবেন, দেখায় স্টার্টে ক্লিক করে মোবাইল কানেক্ট করলে কিন্তু সেই কাজটা হয়ে যাবে। তারপর এখানে আছে হোয়াই, হোয়াইয়ের মধ্যে এখানে দেখেন অনেক মডেল আছে, এবং এই হোয়াইয়ের মডেল ছাড়াও কিন্তু যে অটো কানেকশনের মাধ্যমে অনেক কাজ করা যায়। তারপরে এখানে হোয়াইয়ের মধ্যে যদি আপনি এখানে ফ্ল্যাশে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি ফ্ল্যাশ করতে পারবেন স্ক্যাটার ফাইলটা, এখান থেকে আপনি যদি এমটিকে সিপিউর হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি স্ক্যাটার ফাইলটা দেখিয়ে দিয়ে আপনি এখান থেকে ফ্ল্যাশ করতে পারবেন। তারপরে এখানে আপনি যদি ফোনটা আপনার হাই সিলিকন হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনি এই কাজগুলো, এই মডেলগুলো আপনি চুজ করে আপনি কাজ করতে পারবেন, আনলক করতে পারবেন। এছাড়া আপনি এখানে সিপিইউ দেখিয়েও কিন্তু, এই যে সিপিইউ দেখিয়েও কিন্তু আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন। তো সেটার হচ্ছে এইগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে সার্ভিস ইডিএল, এটা হচ্ছে আপনার যেই কোয়ালকম সিপিইউগুলো বা ইডিএল টেস্ট পয়েন্ট শর্ট করে যেগুলো কাজ করতে হয় সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন খুব সহজেই। তাছাড়া এখানে ওপ্পো আছে, ওপ্পোর মধ্যে আপনি যদি আসেন তাহলে সেখানে এখানে ক্লিক করলে ওপ্পোর অনেক মডেল আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি মূলত মডেল চুজ করে ওই বরাবর আগের মতোই এখান থেকে আপনার সমস্যাটি এখানে দেখিয়ে দিয়ে স্টার্টে ক্লিক করে কাজ করতে পারবেন। তবে আসলে এইভাবে আমি যেভাবে বলছি এইভাবে আসলে আপনি এত সহজেই কাজ করা যায় আবার যায় না, অনেকে যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু খুব সহজেই কাজগুলো করতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এগুলো রিস্ক হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার, আমি বলবো যে আপনি ভালো একটা ওস্তাদ ধরে আপনি যদি একটু শিখে নেন তাহলে কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, আর তাছাড়া ইউটিউবে তো অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখেও আপনি কাজ করতে পারেন। তবে এই টুলটা আমি মনে করি যে এই টুলটা যাদের সামর্থ্য আছে তাদের এই টুলটা অবশ্যই 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 থাকা প্রয়োজন। এই টুলের মধ্যে আপনি অসংখ্য মডেল আপনি সাপোর্ট পাবেন, সব বলে আমি শেষ করতে পারবো না। এই যে আপনি যা দেখছেন এখানে, সেখানে আরও অনেক সার্ভিস আছে যেগুলো আপনি মডেল ছাড়াও করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই মূলত এসপিডি সিপিউর, এই যে সিপিউ, এই যে যেমন 7731E, এই সিপিউর মধ্যে কিন্তু অনেক মোবাইল আছে। যদি আপনি এটা দিয়ে টেস্ট করেন যে আপনি ধরেন একটা মোবাইল আসলো, সেই মোবাইলটা মডেল আপনি এখানে পাচ্ছেন না, বাট সিপিউটা 7731E, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি এই যে এখান থেকেই আপনি এইটা সিলেক্ট করেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো এইভাবে আপনি অনেক মডেলের ব্র্যান্ডের কাজ করতে পারবেন। এই এই টুলটি এক কথায় অসাধারণ, আপনি যদি এই টুলটি ব্যবহার না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে এই টুলটির কার্যকারিতা কতটুকু। এই টুলটা কিভাবে অ্যাক্টিভেশন করবেন, A to Z সব কিছুই থাকবে, তাই কন্টিনিউ করুন। যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করলেও সফটওয়্যারটি অ্যাক্টিভেশন করে নিতে পারবেন। আর তাছাড়া আপনি নিজে নিজে করতে চাইলে কিভাবে করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। ওয়েল, ডিএফটি প্রো অ্যাক্টিভেশন দেওয়ার জন্য আমরা যাকে অ্যাক্টিভেশন দিব তার কম্পিউটার ফার্স্টে ঢুকবো, ঢুকে আমরা দেখি যে এটা কি অ্যাক্টিভেশন আছে কি না। এই আল্ট্রাভিউর আইডি পাসওয়ার্ড এটা দিয়ে আমরা ওনার কম্পিউটারে ঢুকতেছি যাকে আমরা মূলত অ্যাক্টিভেশনটা দিচ্ছি আর কি। আল্ট্রাভিউর আইডি পাসওয়ার্ডটা বসিয়ে কানেক্ট টু পার্টনারে ক্লিক করে দিলাম, তার কম্পিউটারে কিন্তু ঢুকে গেলাম। আল্ট্রাভিউরের সাহায্যে পিসি শেয়ার করে কিন্তু আমরা কাজটা করে দিচ্ছি বা অ্যাক্টিভেশনটা দিচ্ছি। এখন ফার্স্টে হচ্ছে যে ডিএফটি প্রো, ওনার কম্পিউটার থেকে ডিএফটি প্রোটা ওপেন করতেছি। ওপেন করে এই যে উনি আইডি পাসওয়ার্ড দিয়েছে, এই আইডি পাসওয়ার্ডে ইউজার নেম ইমেল, এই আইডি পাসওয়ার্ডে কিন্তু, এই ইউজার নেম এবং ইমেলে কিন্তু আমরা এই ডিএফটি প্রোর অ্যাক্টিভেশনটা দেব। তো এটা দিয়ে আমি ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি আপনাকে যে আসলেই কি অ্যাক্টিভেশন করা আছে কি না। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে বসানোর পর চেক অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ইউজার নেম অর পাসওয়ার্ড ইনকারেক্ট বলতেছে, ইউজার নেম আর পাসওয়ার্ডটা ইনকারেক্ট, তার মানে এটা অ্যাক্টিভেশন করা হয় নাই আর কি, যার কারণে কিন্তু এরকম লেখাটা আসতেছে। সো এখন আমরা অ্যাক্টিভেশনটা দিয়ে দিব, ওনার কম্পিউটার থেকে আমরা আপাতত বের হয়ে যাচ্ছি। এবং এখন এটা অ্যাক্টিভেশন নেওয়ার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার চুজ করব। ফার্স্টে হচ্ছে অর্ডার করতে হবে। ব্রাউজারে আসার পর আমরা সার্চ বারে লিখব gsmalo.com, লিখে সার্চ করে দেব, এই ওয়েবসাইটটাতে চলে যাব। এবং এই ওয়েবসাইটটাতে আসার পর সার্চ বারে আমরা লিখব ডিএফটি প্রো। ডিএফটি প্রো লেখার পর এখানে কিন্তু অনেকগুলাই আসছে, এখানে ডিএফটি প্রো টুল অ্যাক্টিভেশন ওল্ড ইউজার 2 ইয়ার,
ডিএফটি প্রো এটা হচ্ছে ওল্ড ইউজার 1 ইয়ার, এবং এটা হচ্ছে নিউ ইউজার 2 ইয়ার, এবং এটা হচ্ছে নিউ ইউজার 1 ইয়ার, যেটার প্রাইসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা বিষয়, এখানে এই যে ওল্ড ইউজার এবং নিউ ইউজার, এটার মধ্যে পার্থক্য কি? ওল্ড ইউজার হচ্ছে যারা আগে থেকেই এই ডিএফটি প্রোটা চালাচ্ছেন কিন্তু অ্যাক্টিভেশন বা মেয়াদ শেষ হয়ে গেছে, এখন নতুন করে আবার রিনিউ করতে চাচ্ছেন, তারা এই ওল্ড ইউজারে অর্ডার করবেন। এখানে 1 বছর হলে 1 বছর বা 2 বছর হলে 2 বছর। আর এটা হচ্ছে নিউ ইউজার, যারা নতুন করে অ্যাক্টিভেশন নিতে চাচ্ছেন একদম টোটালি নতুন, তারা হচ্ছে নিউ ইউজারে অ্যাক্টিভেশন নেবেন বা অর্ডার করবেন। সো আমরা এখানে 1 ইয়ারের অ্যাক্টিভেশন দিব নিউ ইউজারে, এই জন্য এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে একটু নিচে যেতে হবে, এখানে কিন্তু সব ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে এটার অ্যাক্টিভেশন নিতে হবে, তো আমি তারপরে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এই জন্য একটু নিচে আসতে হবে। এবং এখানে রেফার কোড অর কমেন্টস, এটা অপশনাল, যদি কোনো রেফার কোড থাকে সেটা দিয়ে দিবেন, ভিডিওর ডিসক্রিপশনে রেফার কোড যদি দেওয়া থাকে সেটা দিবেন, আর এটা অপশনাল, না দিলেও চলবে। তারপর এখানে এন্টার পাসওয়ার্ড, ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস, এখানে আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, একটা ইউজার নেম দিয়ে দিবেন, তারপর ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনার নিজের হতে হবে, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। এবং এখানে যে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড, এই তিনটা জিনিস কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এই যে ডিএফটি প্রোর অ্যাক্টিভেশন নিচ্ছেন, এই ডিএফটি প্রো এটা লগ ইন করতে হবে কিন্তু এইখানে যেই ইমেল, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন সেটা দিয়েই। সো এই তিনটা জিনিস কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তো এখানে আমি যে অ্যাক্টিভেশনটা নিচ্ছে তার ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম, যেগুলো কিন্তু ওই ক্লায়েন্ট যাকে আমি অ্যাক্টিভেশন দিচ্ছি সে কিন্তু পূর্বে থেকে আমাকে দিয়ে রেখেছে। সে তিনটা জিনিস এখানে বসিয়ে দেওয়ার পর আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করে দেবো। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর এরকম আসবে, এখানে দেখতে পাচ্ছেন ডিএফটি প্রো এটা এখানে থাকবে। তারপর চেক আউটে ক্লিক করে দেবো। চেক আউটে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকম চলে আসবে, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, স্ট্রিট অ্যাড্রেস, হোম, টাউন বা সিটি, ডিস্ট্রিক্ট, পোস্টকোড, ফোন নাম্বার, ইমেল দিয়ে এই সম্পূর্ণ ফর্মটা আপনি ফিল আপ করে নেবেন। ফর্মটা আমার ফিল আপ করা শেষ, সব কিছুই কিন্তু দিয়ে দিলাম যেটা কিন্তু আমার কাস্টমার বা আমার ক্লায়েন্ট আগে থেকে আমাকে দিয়ে রেখেছিল। এই ট্রিকটা দেওয়া লাগবে না। তারপর এখান থেকে এই টাকাটা কিসের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, আপনি যে এই অর্ডারটা করেছেন বা করতেছেন কিসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন সেটা এখানে চুজ করে দেবেন। আমাদের ক্ষেত্রে হবে বিকাশ, এই বিকাশটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এবং এখানে যে নাম্বারটা দেখতে পারতেছেন, এই নাম্বারে আপনাকে ওই টাকাটা পেমেন্ট করে দিতে হবে যেটা এখানে দেওয়া আছে, যে সার্ভিসটা নিচ্ছেন সেটার। এই টাকাটা পেমেন্ট করা হয়ে গেলে এখানে যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে তুলে দেবেন, এবং টাকাটা যে পাঠিয়েছেন তার একটা ট্রানজ্যাকশন আইডি আছে, সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন। পরবর্তীতে নিচে চলে আসতে হবে, এবং এখানে যে বক্সটা আছে এটাতে টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিতে হবে। প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এটা এখান থেকে সেভ দিয়ে দিতে পারেন, আমি নথিংসে ক্লিক করে দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, ইয়োর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তো এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, একটা নির্দিষ্ট সময় পরে এটা কিন্তু সাকসেস চলে আসবে। তো এখন অর্ডারটা কী অবস্থায় আছে সেটা দেখার জন্য এই যে এখানে আমরা যদি মাউসটা রাখি মাই অ্যাকাউন্টে, এখান থেকে কিন্তু অর্ডারসে ক্লিক করে দিলেই হবে। কিন্তু এর আগে সম্পূর্ণ কাজটা করার আগে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নিতে হবে, আমাদের এটা কিন্তু অলরেডি লগ ইন করা আছে। তো বর্তমানে আমরা যে অর্ডারটা করেছি সেটা কিন্তু এই যে অর্ডার আইডি এত, এবং এই যে টাইম, ডেট এখানে দেওয়া আছে, এবং এটা স্টেট আছে, অন হোল্ডে আছে বর্তমানে, এবং যেটার প্রাইসটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং যেটা দেখে বুঝতে পারতে হয় যে হ্যাঁ এটাই আমাদের অর্ডারটা। তো নির্ধারিত একটা সময়ের পরে এটা অন হোল্ড বা ইন প্রসেস বা প্রসেসিং থেকে কিন্তু কমপ্লিট চলে যাবে। যখন এটা কমপ্লিট চলে আসবে, ঠিক এটার মতো যখন কমপ্লিট চলে আসবে, তখন কিন্তু আমরা যেই ইউজার নেম এবং ইমেলটা দিয়ে সাবমিট করেছিলাম, অর্ডারটা করেছিলাম, সেই ইউজার নেম এবং ইমেলটা দিয়ে কিন্তু আমরা ডিএফটি প্রোটা লগ ইন করতে পারবো। তো অর্ডারটা করার পর এখানে আমরা স্টেটাস আছে দেখতে পারবো, এটা অন হোল্ডে আছে, কিন্তু বর্তমানে কিন্তু নির্ধারিত একটা সময়ের পর এটা কিন্তু কমপ্লিট চলে আসবে, যেমন 5 থেকে 7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট। এই 5 থেকে 7 বা 10 মিনিটের মধ্যে যদি আপনি এখান থেকে এসে রিফ্রেশ দেন এটা কী অবস্থা আছে সেটা কিন্তু দেখতে পাবেন। যেমন আমার এটা এতক্ষণ ছিল অন হোল্ডে, এখন রিফ্রেশ দেওয়ার পর কিন্তু এটা প্রসেসিংয়ে আছে। এরকম 5-7 মিনিটের পরেই আমরা দেখতে পারবো যে এটা কিন্তু কমপ্লিটে চলে আসছে। যেমন আমি আরেকবার এখানে রিফ্রেশ করার সাথে সাথে এখানে দেখতে পারতেছি যে এটা কমপ্লিট।
যখন এটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা আল্ট্রা ভিউয়ার দিয়ে যদি ওই কাস্টমারের কম্পিউটারে ঢুকি, ওই ক্লায়েন্টের কম্পিউটারে ঢুকি এবং দেখাচ্ছি যে এখন এটা কি আসলেই কমপ্লিট হয়েছে কিনা, অ্যাক্টিভেশন হয়েছে কিনা। আল্ট্রা ভিউয়ার দিয়ে আমি ওনার কম্পিউটারে ঢুকে গেলাম। এই যে আমার কম্পিউটার এবং ওনার কম্পিউটার। আল্ট্রা ভিউয়ার দিয়ে ওনার কম্পিউটারে ঢোকার পর আমরা ওই যেই ইউজার নেম এবং ইমেল দিয়ে অ্যাক্টিভেশনটা দিয়েছি সেটাই কিন্তু আমি আবার কপি করে দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর চেক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব। চেক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে লগ ইন চলে আসছে, এবং আমরা যদি লগ ইনে ক্লিক করি এই DFT প্রোটা কিন্তু লগ ইন হয়ে গেল। সো এই ছিল ভিডিও। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই সম্পূর্ণ কাজটা যদি আপনি করতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের নিজেদের থেকে আপনি কাজটা করায় নিতে পারেন। যেভাবে আমরা কাজটা করলাম এভাবে কিন্তু আমরা অ্যাক্টিভেশন দিয়ে দিতে পারবো। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।